আবারও সৌদি আরবে প্রবাসীদের খরচ আরও বেড়ে গেল। সৌদি আরবে সংস্কার নীতির আওতায় নতুন বছরে প্রবাসীদের জন্য খরচ বাড়বে নানা খাতে, যার ফলে দেশে ফিরতে বাধ্য হতে পারেন অনেক প্রবাসী। বিদায়ী বছরে পোষ্য ফি বাড়ানো, জাতীয়করণ, কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন খাতে প্রবাসী কর্মী নিয়োগে ফি বাড়ানো, 5% কর আরোপ ইত্যাদি কারণে দেশটিতে প্রবাসীদের সংখ্যা ক্রমেই কমতে শুরু করেছে। সৌদি আরবে রয়েছে প্রায় 20 লাখ প্রবাসী বাংলাদেশি। অতিরিক্ত ফি বাড়ানো এবং ভিসা সংক্রান্ত বৈধতার বাধ্যবাধকতায় অনেকে দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সৌদি গেজেট জানিয়েছে, এবছরের জুলাই মাসে প্রবাসী শ্রমিকদের পোষ্য ভাতা বাড়িয়ে 100 রিয়াল করা হয়েছে। এই ফি বছর প্রতি পর্যায়ক্রমে 100 রিয়াল করে বাড়তে থাকবে, অর্থাৎ 2010 সালে তা 400 রিয়াল সৌদিতে ঠেকবে। প্রবাসী নিয়োগ নিশ্চয়তকরণ করতে সৌদি অর্থ মন্ত্রণালয় প্রবাসী শ্রমিকদের উপর ধার্য করার ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের ঘোষণা অনুযায়ী, ব্যক্তি মালিকাধীন যেসব প্রতিষ্ঠান স্থানীয়দের চেয়ে বেশি প্রবাসীদের নিয়োগ দেয়, তাদের উপর আরোপিত ফি পর্যায়ক্রমিকভাবে 2020 সাল পর্যন্ত 800 রিয়াল পর্যন্ত বাড়ানো হবে। এর প্রথম ধাপ হিসেবে আসছে বছরের জানুয়ারি থেকে বেসরকারি ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠানগুলোকে প্রত্যেক প্রবাসী শ্রমিকদের জন্য 300 রিয়ালের জায়গায় 400 রিয়াল করে পরিশোধ করতে হবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 উদ্যোগের এই নতুন মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে অমলে বদলে যাচ্ছে হাজার বছরের কট্টরপন্থী ও জ্বালানি নির্ভরশীল সৌদি আরব। ভিশন 2030 অনুযায়ী 2020 সালের মধ্যে 9% হারে বেকারত্বের হার কমানোর জোর পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। 2030 সালের মধ্যে এর হার 7% কমানোর পরিকল্পনা রয়েছে তাদের। দেশটির সরকার আরও ঘোষণা দিয়েছে, 2020 সালের মধ্যে 12 লাখ কর্মসংস্থান জাতীয়করণ করবে। তেল নির্ভর রাজনীতি থেকে বেরিয়ে আসা প্রযুক্তিকরণে নতুন নাগরিকদের কর্মসংস্থান, নতুন নতুন খাত তৈরি ও নারী ক্ষমতায়ন ও নাগরিকদের জীবনযাপনের উপর কড়াকড়ি শিথিলের মতো বিষয়গুলো রয়েছে। সৌদি পরিসংখ্যান ব্যুরো বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, বিদায় বছরের প্রান্তিক জানুয়ারি থেকে মোট প্রবাসী শ্রমিকের সংখ্যা 1,08,50,000 থেকে কমে 1,07,80,000 জনে দাঁড়িয়েছে। নয়া সংস্কার নীতির প্রকোপে বড় অঙ্কের প্রবাসী শ্রমিক কমেছে। এছাড়া বছরের দ্বিতীয় প্রান্তিকের শেষ প্রায় 62,000 মতো প্রবাসী শ্রমিক কমেছে দেশটিতে। তবে দেখার বিষয়, সৌদি আরবে আমাদের যারা প্রবাসী ভাইরা রয়েছে, তারা এই দুঃখ কষ্ট সহ্য করে কিভাবে সৌদি আরব রয়ে যেতে পারে। এখনও দেখা যাচ্ছে অনেকে ফ্রি ভিসা নিয়ে সৌদি আরবে আসতে চায়। তো তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ক্যালকুলেটারে হিসাব না করে বা খোঁজখবর না নিয়ে কখনোই সৌদি আরবে ফ্রি ভিসায় আসবেন না। আর যারা সৌদি আরবে রয়েছেন, তারা অবশ্যই আল্লাহর উপর ধৈর্য রাখুন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের একটা ব্যবস্থা করবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।